হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা বর্তমানে অনেকেই বাংলা লেখার জন্য ওব্রো ব্যবহার করে থাকি, কিন্তু ওব্রো দিয়ে অ্যাডোবি ইলাস্ট্রেটর বা ফটোশপে বাংলা লেখা যায় না। বাংলা লিখতে গেলে এই ধরনের জিরো 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 বা বক্স আকারের সিম্বল চলে আসে। তাই আমি আজ আপনাদেরকে শেখাবো কিভাবে খুব সহজে ওব্রো দিয়ে ফটোশপ বা ইলাস্ট্রেটরের যে কোনো জায়গায় বাংলা লিখতে পারবেন খুব সহজে। এই জন্য আপনাকে যা করতে হবে, আপনি প্রথমে ওব্রো অন করবেন, তারপর ওব্রো এর সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর সেখানে 4 নম্বর অপশন ইউনিকোড টু বিজয় টেক্সট কনভার্টার, এখানে ক্লিক করবেন। আপনার স্ক্রিনে একটি বক্স চলে আসবে। বক্সের দুইটি জায়গা দেখা যাচ্ছে, একটি হচ্ছে উপরে আর একটি হচ্ছে নিচে। এখন আপনি উপরে যা লিখবেন, ওপর দিয়ে যা লিখবেন, তা নিচে বিজয় ইউনিকোডে কনভার্ট হয়ে যাবে। এখন দেখেন আমি ওপরতে বাংলা সিলেক্ট করলাম, তারপর আমি এইখানে লিখবো বক্সে ওব্রো দিয়ে বাংলা লিখলাম ঈদ মুবারক। এখন আমি এইটা কনভার্ট টু বিজয় ইনকোডিংয়ে ক্লিক করব। দেখেন এই লেখাটি আবার এখানে চলে আসছে। এখন এইটা আমি কপি করে, এই লেখাটাকে আমি কপি করলাম, তারপর ইলাস্ট্রেটর বা ফটোশপের যে জায়গায় আমি বাংলা যে জায়গায় আমি লেখা দিতে চাই সেই জায়গায় ক্লিক করে আমি পেস্ট করে ফেলবো। এইভাবে আমি যে কোনো সফটওয়্যারের মধ্যে, যেসব সফটওয়্যারের মধ্যে ওব্রো দিয়ে বাংলা লেখা যায় না, সেসব সফটওয়্যারের মধ্যে আমি এইভাবে খুবই সহজে বাংলা লিখতে পারবো। ধন্যবাদ।